আজকের ভিডিওতে থাকছে, এবার আমরা কক্সবাজার ট্রিপে গিয়ে কিভাবে মিনি থাইল্যান্ডের ফিল পেলাম, আর সেখানকার ওয়েদার, কি কি খাবার খেলাম, আর সানসেট ভিউ তো থাকছে। এবার এই জার্নিটা হচ্ছে ঢাকা থেকে স্লিপার বাসে করে ডিরেক্ট কক্সবাজার। ঢাকা তো কক্সবাজার ওভারনাইট জার্নি করার পর আমরা প্রায় 10:30 দিকে কক্সবাজারে পৌঁছাই। বাস থেকে নেমেই একটা সিএনজি নিয়ে ডিরেক্ট ইনানি বিচে চলে গেলাম। প্রায় 1 ঘন্টার মতো জার্নি করে আমরা সেখানে পৌঁছাই যেখানে আমরা রিসোর্টটা বুক করেছিলাম। এরপর রিসেপশনে আমাদের সব ফর্মালিটিস গুলো ক্লিয়ার করলাম। এবার আসা যাক আমরা ব্রেকফাস্টে কি কি খেলাম। গরম গরম খিচুড়ির সাথে কষা মাংস আর ডিম ভাজা, পরোটা আর ডাল, আর ডেজার্ট হিসেবে থাকছে 2 পিস হালুয়া আর এই ফ্রেশ অরেঞ্জ জুস। আমি তো ভাই খিচুড়ি নিছি উইথ কষা মাংস, আমার 3 বেলা ভাতই পছন্দ। আমাদের সাথে একজন বড় ভাই কেন দেখতেই পাচ্ছেন, ওনার অবদান এই ট্রিপে অনেক লম্বা। ওনার সুবাদেই হচ্ছে আমরা এখানে আসছি, উনি অনেক ভালো একজন মানুষ। খাওয়া দাওয়া শেষ করে এবার আসা যাক আমাদের রুম ভিউ নিয়ে। জাস্ট কটেজ গুলোর ভিউটা দেখেন, মনে হচ্ছে না একদম থাইল্যান্ডে চলে আসছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা সুন্দর কটেজে আমি নাইট স্টে করব। আর এই হলো আমাদের কটেজের ডিলাক্স রুমে এন্টার করতেই আমি ফার্স্টে জাম দিলাম আমাদের বেডে। এন্ড বিলিভ মি, দ্য বেস্ট পার্ট ইজ দেয়ার রুম সার্ভিস। আমি এক নজরে আমাদের রুম ভিউটা দেখাই দিলাম। ইন ডিটেল যদি আপনারা রুম ভিউ বা রুমের চার্জ কত, মানে পার নাইট তাদের কস্ট কত, আর রুমের সাথে আমরা কি কি সার্ভিস পাচ্ছি, সেই সব কিছু ইন ডিটেল ভিডিও আমি আলাদা করে আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাই দিব। আর একটুখানি আমাদের রেস্টরুমটাও দেখাই দিচ্ছি, মানে বাথরুম আর কি। এখানে ফুল একটা গ্লাস ডিভাইন করা একটা শাওয়ার এরিয়া, এক্সট্রা একটা জুম মিরর, সাথে হেয়ার ড্রায়ার তো থাকছে। এন্ড অলসো দে প্রোভাইড শাওয়ার কিট। এখানে জাস্ট কার্টেনটা সরিয়ে আমি দেখলাম যে আমাদের রুমের বাইরের ভিউটা কেমন। ইফ সি ভিউ রুম গুলো থাকতো, কার্টেনটা সরিয়ে দেখতে পেতাম যে সি ভিউ, জাস্ট ওয়াও। এসে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের বিচের উদ্দেশ্যে। বিচে যাওয়ার আগে ভাবলাম আমাদের এই রিসোর্টের রেস্টুরেন্ট একবার দেখাই দিই। এটা হচ্ছে আমাদের রিসোর্টের ফ্রন্ট এরিয়া আর কি। সাইডে বড় একটা নৌকা দাঁড় করানো আছে। তাদের রিসোর্ট এরিয়া থেকে জাস্ট রোডটা ক্রস করলেই হচ্ছে বিচ পার্টটা, মানে বিচ এরিয়া। রুম থেকে বের হলেই জাস্ট সি ভিউটা দেখতে পারবেন, এটার চাইতে আর কি লাগে। সো আমরা অনেকক্ষণ সি মুভমেন্টটা এনজয় করলাম, দেন আবার চলে আসলাম রেস্টুরেন্টের এদিকে। সুন্দর একটা কফি অ্যান্ড জুস বার দেখতে পেলাম, সেখানে চলে গেলাম জুস ট্রাই করার জন্য। সাইডে দেখলাম যে একদম কতগুলো ফ্রেশ সুগার ক্যান রাখা আছে, আপনি চাইলে এখান থেকে এই সুগার ক্যানটা, মানে জুসটা অর্ডার করে খেতে পারবে। তাদের মেনু দেখে আমরা 2টা জুস অর্ডার করেছি, দেখাই দিব ভিডিওর মাধ্যমে। অর্ডার করার পর আমরা উপরে চলে আসলাম, এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট পার্টটা। চাইলে আমরা জুসগুলো নিয়ে বিচে বসে খাইতে পারতাম, বাট তারপর রেস্টুরেন্টটা ভিতরেরটা কিরকম সেটা দেখার জন্য আমরা ভিতরে বসে খাইলাম। তো আমি আমার জন্য একটা ব্লু ল্যাগন অর্ডার করেছি, তার জন্য মিন্ট লেমনেড। এরপর আমরা রুমে বসে লাঞ্চটা অর্ডার করে রুমে খেয়ে নিয়েছি। লাঞ্চে ছিল ভর্তার আইটেম সাথে কই মাছ। এন্ড আমরা বিকাল 4টার দিকে চলে গেলাম আবার বিচে, একদম আমরা সানসেট দেখেই হচ্ছে রুমে ব্যাক করব। আমি আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে, যেটা আমি ফিল করেছিলাম, আপনারা একদম দুপুর বেলা হচ্ছে প্লিজ আপনারা বিচে নামবেন না, তখন অনেক জোয়ার ওঠে। জানি না এটা অন্যান্য সাইডেও ঠিক একই ভাবে উঠে কিনা, বাট আমরা সেটা দেখেছি। বিচের মধ্যে আমার যে জিনিসটা খুব বেশি ভালো লাগে সেটা হচ্ছে আর্লি মর্নিং ভিউ আর হচ্ছে সানসেট ভিউটা। আর এই তো সবার মতো আমরাও সানসেট ভিউটা এনজয় করতেছিলাম। আমাদের একটা ছোট অনেক স্পেশাল মোমেন্ট আমরা দুজন শেয়ার করেছি। আর সানসেট ভিউটা এনজয় করতে করতে আমরা এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো পার্টে।